অসমৰ চুকৰ কোণৰ সকলো সদাশয় ব্যক্তিয়ে ভকত বৈষ্ণৱে আহি আৰ্থিক কায়িক আৰু বৌদ্ধিক কেউটা দিশৰ সহযোগিতা আগবঢ়ায়। অঁ, ইয়াত ষ্টে কৰি হ'ব প্ৰতিযোগিতা ইয়াত। চ' আকৌ এটা নতুন ভিডিঅ'লৈকে সকলোকে স্বাগতম জনাইছোঁ। চ' আজি এতিয়া বৰ্তমান আছোঁ মই ভাবলী চুকত, আৰু ইয়াত মানে কি হৈছে, উত্তৰ পশ্চিম যোৰহাটৰ অগ্ৰণী সামাজিক অনুষ্ঠানৰ আৰু বাৰ্তা এন জি অ'ৰ যোগেদি সদু অসম ভিত্তিত মানে মহিলা ভাওনা প্ৰতিযোগিতা হ'ব ইয়াত। ত' যিটো কেনেকৈ হ'ব কি কথা দেখিব পাবা গোটেইখিনি। আজি ইয়াত মানে বেনাৰখন তাৰ কি কয় উন্মোচন কৰিছোঁ আজি বেনাৰখন। ত' ইয়ালৈ আহিছোঁ, মোক মানে সৰুকৈ নিমন্ত্ৰণ জনালে আৰু আহিছোঁ। ত' বাকী ইয়াতে এয়া দেউতা হয়তো ইয়াতে হ'ব নেকি প্ৰতিযোগিতা, ইয়াত হ'ব, ইয়াত ষ্টেজতে হ'ব প্ৰতিযোগিতা ইয়াত, যিহেতু মহিলা মানে ভাওনা প্ৰতিযোগিতা। ত' সেইটো কথা চাবলৈ এতিয়া ভিতৰত যাওঁ, আৰু বাকীখিনি ইয়াত কি উন্মোচন কৰিম বেনাৰ চেনাৰ পৰা আদিকে গোটেইখিনি বস্তু এফালৰ পৰা চাই যাবলৈ পাবা। ত' সেইকাই ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল কেমি ব্লগছ এণ্ড ৰিজিঅ' কৃষ্ণা। বৰ্তমান আহি পিনি নামঘৰ প্ৰাংগণত ইয়াতো বস্তু থ'লোহি, আৰু এয়া এফালে উন্মোচন কৰিব আৰু এতিয়া বেনাৰখন, মেইন যিখন বেনাৰ হ'ব। বাকী এয়া মানুহ চোৱা কিমান আছে, বাৰ্তাৰ তৰফৰ পৰা আন্তৰিক ধন্যবাদ আৰু ভক্তিভৰা সেৱা কৰিছোঁ। হে শহীদগণ, এই বাৰ্তা এটি অতি চালুকীয় অনুষ্ঠান। এই চালুকীয় অনুষ্ঠানটিয়ে ইতিমধ্যে জন্মৰ দুটা বৰ্ষ গৰকিল। এই দুটি বৰ্ষত বাৰ্তা সিপাৰ পৰা শিখৰলৈ এই সামাজিক অনুষ্ঠানটিয়ে কেইবাটাও সামাজিক অগ্ৰণী কাৰ্যসূচী হাতত লৈ সফল সমাপ্তি ঘটাইছে। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাই সৃষ্টিৰ পথাৰত কৃষ্টিৰ কঠীয়া সিঁচি আজিৰ পৰা প্ৰায় 70 বছৰ আগতেই যি অনবদ্য উপহাৰ অসমীয়া সমাজলৈ আগবঢ়াই গৈছিল, তাক আমি এক অন্যতম মাত্ৰা প্ৰদান কৰিবলৈ আগবাঢ়ি আহিছোঁ। ভাওনাৰ বিষয়ে আৰু বহলাই কোৱাৰ প্ৰয়োজন নাই, কিন্তু সেই ভাওনা আছিল কেৱল পুৰুষৰ হাতত, পুৰুষৰ মাজত। কিন্তু আজি একবিংশ শতিকা, পুৰুষ আৰু মহিলা সমান, সেয়েহে বাৰ্তাই পুৰুষৰ সমানে সমানে আমাৰ আইসকলকো বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰিবৰ হেতু পোনে প্ৰথমবাৰৰ বাবে সদৌ অসম ভিত্তিত মহিলা ভাওনা প্ৰতিযোগিতা এখনি মঞ্চস্থ কৰিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। হওক, এই প্ৰয়াসক সবলৰূপে সঁহাৰি জনাইছে আসাম বুক অফ ৰেকৰ্ডে। এয়া আমাৰ ভাবলী চুকৰ বাবে, এয়া আমাৰ উত্তৰ পশ্চিম যোৰহাটৰ বাবে এটি অতি আনন্দৰ বতৰা। যি ভাবলী চুক বৰ্তমান গুগল মেপত নাই, যি ভাবলী চুকৰ নাম বৰ্তমান চৰকাৰী নথিপত্ৰত নাই, হয়তো অতি কম সময়ৰ ভিতৰতে এই ভাবলী চুকে অন্য আগবঢ়া ঠাইৰ দৰে চৰকাৰী নথিপত্ৰকে ধৰি লৈ গুগল মেপত স্থান পাবলৈ সক্ষম হ'ব। হে শহীদগণ, সেই অনুষ্ঠানটিত আমি সকলোৱে আগবাঢ়ি যাব লাগিব। সকলোৱে অনুষ্ঠানটি অনুষ্ঠিত কৰিবলৈ হাতে হাত ধৰি আগবাঢ়ি আহিব লাগিব, আৰু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত কৰিবৰ কাৰণে আজি যি প্ৰথম প্ৰয়াস, সেই প্ৰথম প্ৰয়াসৰ আমি শুভাৰম্ভ কৰিব খুজিছোঁ। ইতিমধ্যে গুৰুজনাৰ অমূল্য অৱদান,
রাজা আদালত তথা গুরুগৃহত আমি এখনই হয় দ্বারা ভগবন্তর শীর্ষ সেবা জনাব এ আমার মাজত উপস্থিত হয়েছে সর্দার শ্রীযুত জিতুমণি মহাদেব তেখেত আগন্তুক মহিলা ভাওনা উজ্জ্বল সমিতির সভাপতি তার পাশতে আপনার চিনি করে দিছ বর্তমান ভাবলিছু গাঁর কুল যুগনা প্লাটর গাঁও প্রধান সর্দার জয়ন্ত দত্ত দেবাবরিয়া ইয়ার পাশতে আমার এই অনুষ্ঠানটি আজি এই মুক্তি করার সময় বিশ্ব প্রান্তে প্রান্তে পৌঁছাই দিবর কারণে প্রান্তে প্রান্তে সিসরটি করে দিবর কারণে আমার অতি মরমর ব্লগার ইউটিউবার কৃষ্ণমণি আমার মাজত উপস্থিত আছে এয়া আপনার মাজত আমি চিনি করে দিছি বার্তা শিপার পর শিখরলে এই সামাজিক অনুষ্ঠানটির সভাপতি সমাজকর্মী সর্দার শ্রীযুত অরুণ হাজরিকাদেব আর এই অনুষ্ঠানটির সম্পাদক এজন ইন্টারন্যাশনাল খেলুয়ে মূল মরমর ভাইটি শ্রী দীপাঙ্কর বরা ইয়ার পিছর কার্যসূচী আগবাই নিবর কারণে মই সভাপতি দেবলৈ বাক্য প্রদান করেছো আজি এই ফলক উদ্বোধনী কার্যসূচীত উপস্থিত পাপায় সমস্ত ভোজও কিনেক বার্তার পরিয়ালের তরফের সেবা জানাইছো আমি আশা রাখি আপনার হক মহামহন্তর আর্থিক কায়িক আর বৈদিক কেউটা দিকের সহায় সহযোগে আমার এই মহান সপনটি যাতে বাস্তবত রূপ লয় আমার বার্তার দ্বারা আয়োজিত ভিত্তিক মহিলা ভাওনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করবেন ইয়াত উপস্থিত থাকা বার্তার সভাপতি প্রাক্তন সভাপতি এই অঞ্চলের সম্মানীয় রাইজ তেইশ বছর আগতে এই অঞ্চলতে আমি দ্বিতীয়বার আমি ভাওনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলাম ময়ো তার সহকারী সম্পাদক হিসাবে থাকবলে পাইছিল গতিকে কিছু আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সঞ্জিত দাসও কম নহয় কালিলৈকে তেওঁ সভাপতি আছিল বার্তা কিন্তু সংবিধানে তেওঁ আজি অকলে ওম ভাগ দিছে সংবিধানে দিছে গতিকে আমি ভাবিম যে সঞ্জিত দাসে কিন্তু সভাপতির দরে কাম করব লাগবে আর সকলে আমি সভাপতি সম্পাদক উদযাপন সমিতি আর আপনাদের আসাম বুকত রেকর্ডত আপনাদের মানে নাম লিখাবলে সমর্থ হয়েছে ভাবলী চুক গাঁও রাইজে আমার রেভিনিউ মহিলা গতিকে ভাবলী চুকর সীমিত সংখ্যক ব্যক্তিয়ে আমার অনুষ্ঠানটা বিশ্বলৈ আগবাই নহলে আমি যাতে সমর্থ হোক তার গৌরব সন্দীপ দাস ডাঙরিয়া আপনি সকলকে চিনাকি তো একসাথ এবার দিয়ে আমার গাঁও প্রধান জনতা আমার সক্রিয় সদস্য প্রশান্ত এ আমার উদযাপন সমিতির সভাপতি জিতুমণি বরাদেব এ আমার সদস্য শঙ্কর হাজরিকা এ আমার বার্তার সভাপতি অরুণ হাজরিকাদেব এ আমার সম্পাদক বার্তার দীপাঙ্কর বরা আমার এই সদস্য রন্টু হাজরিকা এ আমার সদস্য সক্রিয় সদস্য মিন্টু বরা এখেত আমার সক্রিয় সদস্য কৈলাশ জ্যোতি বরা আর তখন আমার শুভাকাঙ্ক্ষী আমার গাঁরে জিতেন দত্ত আর এ আমার সদস্য প্রিজম জ্যোতি বরা আর তখন আমার সদস্য রাজেশ বরা হয় আমি আজি এই শুভ মুহূর্তত সকলকে সেবারে সেবা ধরছো আমি আশা রাখি বার্তার মজিয়ারপরা বার্তার এই মহান কার্যসূচীত অসমৰ চুকৰ কোণৰ সকলো সদাশয় ব্যক্তিয়ে ভকত বৈষ্ণৱে আহি আৰ্থিক কায়িক আৰু বৈদিক কেউটা দিশৰ সহযোগিতা আগবঢ়ায়
আমার আঠুরিনর কার্যসূচিত উপস্থিত থাকি বাত্তারি সপোনক বাস্তব রূপ দিয়ে যেন এ আমার বাত্তার পরিয়ালর তরফৰ পৰা আপোনালোক সদৌতিলৈকে বিনম্র সেৱা। তো বেনাখন এখন দেখিব পাইছে ইয়াত উন্মোচন করা হয়ে গেল আর ইয়াত যেহেতু 21 জানুয়ারির পৰা গোটেই প্রোগ্রামটা হব 28 জানুয়ারিলৈকে টোটেল 8 দিন হব। তো সকলো নিশ্চয় আহিবা, মত আহিমে বাৰু, নিশ্চয় আহিবা সকলো। আর এফালে গৈদেও আহিব, আমি কিবা এটা প্ল্যান, আপোনালোকে আহিব, প্ল্যানিং এটা চলাই আছে, নিশ্চয় নিশ্চয় এইবোৰ মানে লাইৰে গম পাবাৰ পিছত। তো বাকী আজিৰ ভিডিঅ'ত এয়া আছিলে, বেনাখন ভালকৈ চাই লোৱা, আর লগতে মই এইটো ফটোখন দি দিছোঁ, চাই লোৱা বেনাখনো। তো সেয়াই আৰু আজিৰ ভিডিঅ'টোত ইয়ালৈকে আহিলোঁ, ইমানেই আছিলে, বৰ এটা বেছি দীঘল ভিডিঅ' হোৱা নাই, অলপ বাৰ্তাটো আপোনালোকলৈ আগবঢ়ালোঁ। তো সেয়াই আৰু আজিৰ ভিডিঅ' ইমানেই আছিলে, যদি এতিয়ালৈকে ভিডিঅ'টো চাই আছে আৰু যদি চাই অকণমান হ'লেও ভাল পাইছে লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবা, আৰু যদি নতুন আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি যাব, একদম নাপাহৰিবা। আকৌ এটা নতুন ভিডিঅ' লগ পাইছে তেতিয়ালৈকে পিছ আউট, জয় আই অসম।